হুগলির চুচুড়া ইমামবাড়া হাসপাতালে গুলি চালানোর ঘটনায় পালিয়ে থাকা চার দুষ্কৃতী গ্রেপ্তার হলো জলপাইগুড়ি থেকে এবং তাদের সোমবার বিকেলে চুচুড়া থানার পুলিশ জলপাইগুড়ি থেকে সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চুচুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ছয় আগস্ট চুচুড়া ইমামবাড়া হাসপাতালে গ্রেপ্তার হওয়া এক দুষ্কৃতী টোটন বিশ্বাসকে মেডিকেল কলেজে নিয়ে এসেছিল পুলিশ এবং টোটনকে লক্ষ্য করে গুলি করে আরও কয়েকজন দুষ্কৃতী এবং তারা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। টোটনের পেটে গুলি লেগে গুরুতর জখম হয় সে এবং ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। সোমবার চুচুড়া থানা এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে গুলি চালানোর ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন বাবু পাল, বাবাই বালা, শেখর দে, প্রসঞ্জিৎ ব্যাপারী, সকলেই হুগলি জেলার বাসিন্দা এবং তাদের কাছ থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার হলেও পুলিশ পরিষ্কার করে কিছুই জানায়নি। এদিন ধৃতদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এরপর জেলা পুলিশের সাহায্যে বাড়তি নিরাপত্তা দিয়ে গাড়িতে ধৃতদের নিয়ে যাওয়া হয় চুচুড়ায় এবং জানা গেছে মঙ্গলবার ধৃতদের আদালত তুলে নিয়ে যেতে হেফাজতে নেবে পুলিশ। কি কারণে ধরলো তোমাদের? কেন ধরলো? কেন কোথা থেকে ধরলো? কি কারণে ধরলো? কেন সন্দীপ অটো লাইফ হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়, তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইফ, পিএন রোড, কোচবিহার, কন্ট্যাক্ট 9832077848। দেখছি বলো কেন সারা আমি না হতে পারি।